I'd like to call upon stage KM Hassan Ripon, advisor at Bangladesh Skill Development Institute. Advisor at Bangladesh Skill Development Institute KM Hassan Ripon, apnake monche ashar jonno onurodh korchi. KM Hassan Ripon, give a big hand for KM Hassan Ripon. Assalamu alaikum. Iqbal Bahar bhaier sokol chhatrora ebong volunteer ra ebong members ra apnader shobar jonno ekta jore hattali chai. আপনারা এই মিরপুর রোডকে জ্যামে পরিণত করেছেন এবং এটা একটা ভালো কাজের জন্য জ্যাম আর ভালো কাজটা হচ্ছে সবাই সবাই উদ্যোক্তা হয়ে আরেকজনের পরিবারের দায়িত্ব নিতে চাচ্ছেন এটা একটা বিশাল ব্যাপার ইকবাল বাহার ভাইয়ের জন্য একটা জোরে হাততালি আবার চাই কেন জানি মনে হচ্ছে হাততালি না থামলেই ভালো হয় আজকের এই যে নিজের বলার মতো একটি গল্প এই নিজের বলার মতো গল্পের সঙ্গে আসলে আমি অনেক আগে থেকেই মানে শুরু থেকেই হয়তো ইকবাল ভাইয়ের ফলোয়ার হিসেবে আমি ওনাকে লক্ষ্য করেছি বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমার কাছে লেগেছে সেটি হচ্ছে যে আমরা সব সময় দেখেছি টেকনোলজির একটা ভিন্ন ধরনের ব্যবহার আমরা দেখেছি আমরা সবাই শুনেছি টেকনোলজি এই নিয়ে যাবে টেকনোলজি ওই করে দেবে কিন্তু আপনারা সবাই মিলে কিন্তু টেকনোলজিকে একটা নতুন আঙ্গিকে নিয়ে গেছেন দেখেন ফেসবুকের মতো একটা ফ্রি টুল ফেসবুকের মতো একটা ফ্রি টুলস যেই টুলস দিয়ে আমরা সব সময় ছবি শেয়ার করতে চাই যে কোনো ধরনের নেগেটিভ তথ্যকে আমরা ছড়িয়ে দিতে অভ্যস্ত ছিলাম সেই জায়গায় কিন্তু এই যে আপনারা যারা আজকে 3-4 হাজার মানুষ আছেন তারা নিয়মিত অনুশীলন করেছেন যে কিভাবে একটা ভালো তথ্য দিয়ে মানুষকে সাহায্য করা যায় আর এটাকেই কিন্তু বলছে যে আসলে টেকনোলজির আশীর্বাদ যেটাকে আসলে এই নিজের বলার মতো একটা প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু আপনারা প্রমাণ করেছেন যে প্রযুক্তিকে ব্যবহার করে আমরা সারা পৃথিবীতে ঘুরতে পারি এক জায়গায় বসে এবং আমাদের বাংলাদেশিদের একটা বৈশিষ্ট্য হলো যে আমরা যখন নিজের ভেতরের একটা শক্তিকে খুঁজে পাই কেন জানি কোনো কিছুই আমাদের কাছে অসম্ভব মনে হয় না কিন্তু প্রবলেমটা কি জানেন কেন বলছি এই কথাটা কেন জানি আমার কাছে মনে হয় আমি একটা ছোট্ট যেহেতু অল্প সময় পাবো ছোট্ট একটা গল্প বলি কিছুদিন আগে আমি মাদ্রিদ থেকে স্পেন থেকে ব্যাক করছি তো আমার সঙ্গে এক বাংলাদেশি ভাই ছিলেন যিনিও আমার মতো একটা কনফারেন্সে অংশগ্রহণ করতে গিয়েছেন তো এয়ারপোর্টে প্রায় 200 লোকের একটা বড় লাইন এবং অনেক ধীর গতিতে আসলে ইমিগ্রেশন প্রসেসটা হচ্ছিল এবং এয়ারপোর্টের ওই ইমিগ্রেশন ক্রস করার সময় ওই স্পেনের ওই এয়ারপোর্টের যারা দায়িত্বে ছিলেন তারা বললেন জুতা খোলেন জ্যাকেট খোলেন বেল্ট খোলেন ভাগ্য ভালো প্যান্ট খুলতে বলেন নেই এবং আমি এবং আমার সঙ্গে যে বাংলাদেশি ভাই ছিলেন আমরা সবাই একসঙ্গে সবই করলাম যাই করতে বলল এবং 2 ঘন্টা পর আমাদের ইমিগ্রেশন হলো আমরা দুবাই এসে পৌঁছালাম দুবাই এসে আরও বিশাল লাইন এবং মুখ বুঝে সহ্য করলাম আমরা মুখ বুঝে দাঁড়িয়ে রইলাম আপনারা যারা দুবাই থেকে আসেন তারা সবাই জানেন ওখানে কি ওয়েট করতে হয় কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই কিন্তু ওই স্পেনের কোয়ালিটি বললাম আরে কি চমৎকার সিকিউরিটি দেখছো বিন্দুমাত্র কোনো ফাঁক নাই বাংলাদেশের এয়ারপোর্টে আসার সাথে সাথেই যখনই দেখলাম 300 লোকের লাইন সঙ্গে সঙ্গে বললাম এই দেশের আর কিছু হবে না আমি বুঝাতে পেরেছি আপনাদের মানে কেন জানি সব কিছুতেই আমরা নিজেদের বাদ দিয়ে বাংলাদেশের দোষ খুঁজে পাই এটা কি আমরা করব কি না আজকে নিজের বলার মতো প্ল্যাটফর্মের এই আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে অনেক ধরনের রিউমার আছে বলছে চতুর্থ শিল্প বিপ্লবের কারণে নাকি 50 লক্ষ মানুষের চাকরি হারাবে মানুষ কি চাকরি হারাবে কেন বলেন না কারণ 4000 উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি এই সামনের সারিতে বসা নিজের বলার মতো গল্প যারা বানিয়েছেন
আপনাদের জন্য আসলে বাংলাদেশের মানুষ কোনোদিনই কর্মহীন হবে না, বরং আমি আপনাদের সবাইকে আজকে একটা জিনিস বলে দিতে চাই, সেটি হচ্ছে কর্মহীন হবে না, আমরা কর্মকে পরিবর্তন করব। পারবো কি না? আর তার জন্য ইকবাল ভাই আপনার মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে আমাদের একটা জিনিসের অভাব আছে, যেই জবাবটা নিয়ে আসলে আমরা কাজ করছি। ইকবাল ভাইও আমাদের সাথে আছেন আজকে, আমাদের গত এক বছর ধরে আমি আতিক ভাইকে ফলো করছি, হি ইজ ভেরি ডাইনামিক। আমরা সবাই দোয়া করি ওনার জন্য, ওনার 30 তারিখে নির্বাচন, উনি যেন আবার মেয়র হিসেবে আমাদের মাঝে আছেন। আমরা কি অনুশীলন করতে পারি কি না যে কোনো ভালো কাজের? এটা কি আমরা পারি? কোনো কিছুর ভয় লাগবে না যদি আমরা অনুশীলনটা ঠিক মতো করতে পারি, যে কোনো কিছু আপনারা শিখতে পারবেন। আমি দেখি তিন বছর হিসাব করলে 10,000 ঘন্টা আপনারা প্রত্যেকেই ইকবাল ভার ভাইয়ের সাথে অনুশীলন করেছেন কি না, করেছেন কি না? আপনাদের মাধ্যমে সবার কাছে আমরা এই তথ্যটা পৌঁছে দিতে চাই, যা ভালো কিছু আছে তা নিজের মধ্যে আস্তস্ত করো অনুশীলনের মাধ্যমে, বিকজ অনুশীলনে সব কিছু সম্ভব। আমার সাথে একটু জোরে বলেন, অনুশীলনে, অনুশীলনে, অনুশীলনে সবই সম্ভব। ইকবাল বাহার ভাই, সবাইকে নিয়ে একসঙ্গে বলবো, বাংলাদেশে এখন পর্যন্ত 17,000 মানুষ বলেছে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে বলার সুযোগ পায় নাই। হানিফ, আমার অ্যাসিস্ট্যান্টকে আমি ডাকছি, আপনারা সবাই মিলে বাংলাদেশকে দেখিয়ে দেন, কাঁপিয়ে দেন বাংলাদেশকে, একসঙ্গে বলবো আমরা অনুশীলনে সবই সম্ভব। নিজের নিজের বলার মতো একটি গল্পের আজকের এই মহাসম্মেলনে সবাই মিলে বলতে চাই, অনুশীলনে, অনুশীলনে, অনুশীলনে সবই সম্ভব। আপনাকে ধন্যবাদ ইকবাল বাহার ভাই আমাকে সময় দেওয়ার জন্য, এবং আপনারা যারা এখানে এসেছেন সবার শুভকামনা করছি, বাংলাদেশের 64 জেলা থেকে যারা এসেছেন উদ্যোক্তা বানিয়ে আরও কর্ম পরিবর্তন করে দিন, ধন্যবাদ। আপনাকে নিজে বলার মতো একটা গল্পের প্ল্যাটফর্ম থেকে সম্মাননা জানানো হবে, এবং সেটার জন্য আমি ইকবাল বাহার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ গিভ আ বিগ হ্যান্ড।